আমরা পাইকারি রেটে, সম্পূর্ণ পাইকারি রেটে আমরা লুজ আসুক আর বাচ্চা পাইকারি আসুক, আমরা সম্পূর্ণ সবাই আমাদের কাছে সমান। এই মালটা বেরিয়েছে এবছর সম্পূর্ণ নতুন অরিজিনাল কালারিং ফুলটা পেয়ে যাচ্ছে। মালটা উঠছে কঙ্কালের সাউন্ড নিয়ে, উপরে ফাটছে, আওয়াজ হবে না, কালারিং ধোঁয়া আছে। রেঞ্জ আছে আমাদের কিন্তু কোনো শাখা নেই, আরেক জায়গায় হচ্ছে জয় মা তারা ট্রেডার্স আছে কিন্তু সেটা আমাদের না, এতে উপরে গিয়ে ফাটছে, শুধু 2000 টাকা নোট 5000 টাকা নোট মানে টাকা বেরিয়ে যাচ্ছে। ওকে, সো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা আজকে এসে গেছি চাম্পাহাটি বা চম্পাহাটি, যেটাই বলো না কেন, বাজি বাজারে। মা তারা ট্রেডার্স আজকে আমাদের গন্তব্যস্থল। বেশি কথা না বলে, যারা আজকে প্রথমবার চ্যানেলে এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। আর বেশি কথা না বলে একবারে ডিরেক্ট সাবজেক্টে ঢোকা যাক। কিভাবে আসবে তোমরা এই বাজি বাজারে সেটা আগে তোমাদের বলে দিই। চাম্পাহাটি স্টেশনের নাম, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে তোমরা চলে আসবে চাম্পাহাটিতে। এবার চাম্পাহাটি আসার ট্রেনের ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে তোমাদের প্ল্যাটফর্মটা ক্রস করতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বাজি বাজারে যাওয়ার জন্য কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। অটো ভাড়া 10 থেকে 15 টাকা নেওয়া হবে, সময় লাগবে 5 থেকে 7 মিনিট। ঠিক তোমাদের বাজি বাজারের গেটে নামিয়ে দেওয়া হবে এবং এই রাস্তাটা মিনিট 5-7 তোমাদের হাঁটতে হবে আজকে আমাদের গন্তব্যস্থলে, যদি তোমরা যেতে চাও। তবে অটো থেকে নেমেই কিন্তু রাস্তার দুধারে একেবারে লাইন দিয়ে প্রচুর বাজির দোকান দেখতে পারবে, মানে প্রচুর, মানে সংখ্যা গুণে শেষ করতে পারবে না এত বাজির দোকান। তোমরা যে কোনো দোকান থেকে তোমাদের পছন্দ মতন বাজি দরদাম করে কিনতে পারো। সবাই এখানে মোটামুটি হোলসেল রেটেই বাজি বিক্রি করে। তবে আমরা গিয়েছিলাম মা তারা ট্রেডার্স, জয় মা তারা ট্রেডার্স। তো চলো আর বেশি কথা না বলে একেবারে আমাদের গন্তব্যস্থলে গিয়েই ভিডিওটা শুরু করা যাক। জয় মা তারা ট্রেডার্স, সোমনাথ নস্কর, চাম্পাহাটি। এখানে আসতে গেলে যদি কেউ শিয়ালদা স্টেশন থেকে আসতে যায়, শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে চাম্পাহাটি স্টেশনে নেমে 10 মিনিটের টোটোয় বলতে হবে যে হারাল বাজি অফিসের কাছে জয় মা তারা কমপ্লেক্সের নিচে জয় মা তারা ট্রেডার্স, ঠিক আছে? আমাদের কিন্তু কোনো শাখা নেই, আরেক জায়গায় হচ্ছে জয় মা তারা ট্রেডার্স আছে কিন্তু সেটা আমাদের না, ঠিক আছে? আমাদেরটা হচ্ছে জয় মা তারা কমপ্লেক্সের নিচেই আর বাজি অ্যাসোসিয়েশনের কাছেই। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা আছে। কেউ যদি কোনো কারণে যদি ফোন টোন করে আসে যে আমরা রাত 12টা-1টার সময় যাবো, তাহলে সে আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে দোকানের কার্ড আর ফোন নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ফোন করেও তোমরা এক্স্যাক্ট অ্যাড্রেসটা জেনে নিতে পারবে। আবারও বলছি, এনাদের কিন্তু কোনো শাখা নেই। নতুন কোয়ালিটি বলতে এই মালটা বেরিয়েছে এবছর সম্পূর্ণ নতুন। এই যে মালটা দেখছেন, এই মালটা অরিজিনাল একটা রাবণের হচ্ছে সাউন্ড আছে, রাবণের যে হাসিটা আছে এই আস্তে আস্তে উঠছে, উপরে গিয়ে ফাটছে, উপরে একটা কালারিং ব্যাপার আছে, হ্যাঁ, ক্যাগলিং ফ্লাওয়ার আছে। একদম নতুন এবার। এটা কিরকম দাম আছে? এটা 325 টাকা দাম আছে। একটা 12 শট বেরিয়েছে, যেমন শট আছে এখানে, যেমন শট ওঠে ফাটে, কিন্তু এই শটটার মধ্যে আছে প্রতি পাইপে আছে সিটি দিয়ে উঠছে, ফাটছে, কালারিং হচ্ছে। এটা কি রকম দাম আছে? প্রাইস আছে 275 টাকা। এই একটা মাল বেরিয়েছে, এই মালটা এই বছর নতুন। এই কোটোতে আছে 12টা শট আছে, 12টা শট আছে, ফাটছে। এই যে ফুলটা দেখছেন একদম অরিজিনাল কালারিং ফুলটা পেয়ে যাচ্ছে। এর প্রাইস আছে 525 টাকা। শর্ট আছে, কালারিং যে ফুলগুলো দেখছেন, এই যে উপরে ফাটছে, এই যে ফুলটা আসছে। আর এটা আছে সিটি, এটা আছে একটা কঙ্কালের সাউন্ড আছে, এটা নতুন, সম্পূর্ণ এবছরের নতুন বেরিয়েছে। এটা কঙ্কালের সাউন্ড আছে, মালটা উঠছে কঙ্কালের সাউন্ড নিয়ে, উপরে ফাটছে, একটা কালারিং জিনিস আছে, ক্যাগলিং ফ্লাওয়ার আছে। এগুলোর মোটামুটি প্রাইস? এর প্রাইস আছে 250 টাকা। আচ্ছা, কেউ ধরুন এই জিনিসটাই যদি পালকে নিতে চায় তাহলে কি সেক্ষেত্রে প্রাইস কম বেশি কিছু হবে? কম বেশি 2-5 টাকা, আমরা তেমন কোনো মার্জিন। হ্যাঁ হ্যাঁ, 1 পিস হলো। আমি আমাদের মতো করে এগুলি আছে। স্মোক যারা পড়ায় তারা সবকিছুই জানে। আচ্ছা, 5 পিসের আছে 10 পিসের আছে এগুলো স্মোক। আচ্ছা এটা জ্বালালে 450 এটা কোনো আওয়াজ হবে না, কালারিং ধোয়া আছে। আচ্ছা কি রকম রেঞ্জ আছে? রেঞ্জ আছে এটা 450 টাকা, এটা 180 টাকা, এটা 2 পিসের, এটা 5 পিসের। আচ্ছা এটা কালারিং টাকা, মানে এটা ফাটালে কি হবে, এর মধ্যে এই বক্সের মধ্যে 2 পিস মাল আছে, এই মালটা আছে, এই মালটা আছে, 2 পিস মাল আছে, এতে উপরে গিয়ে ফাটছে, শুধু 2000 টাকা নোট 5000 টাকা নোট মানে টাকা বেরিয়ে যাচ্ছে। এর প্রাইস আছে 350 টাকা। এই যে মালটা আছে আমাদের প্রোডাক্ট, এখানকার প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট। লোকাল প্রোডাক্ট হলে কি হবে, মালটাকে চাঙ্গা করেছে, একদম পুরো অরিজিনাল কদম ফুল পেয়ে যাচ্ছে। 5 পিস মাল আছে 150 টাকা কোটের মধ্যে। তারপরে আছে আরো, এগুলো হচ্ছে কি ফানুজ আছে 15 টাকার মধ্যে, যারা পড়ায় সবাই জানে, প্রতি বছর যারা নতুন যেগুলো ছিল নতুন নতুন কিছু দেখাবার ব্যাপার আছে, কিন্তু এগুলি যারা পড়ায় তাদের ওটা কমন হয়ে গেছে। হ্যাঁ, তবে রেট নিয়ে একটা ইয়ে আছে যে বেশি কি কমের ব্যাপার আছে। দাম আছে এটা 15 টাকা পিস। যেমন এটা আছে 1000 চেন আছে, অনেকে যারা পড়ায় তারা জানে 1000 চেন আছে, এখানে 375 টাকা। আমরা পাইকারি রেটে, সম্পূর্ণ পাইকারি রেটে, আমরা লুজ আসুক আর বাচ্চা পাইকারি আসুক, আমরা সম্পূর্ণ সবাই আমাদের কাছে সমান। আর একটু কম দামের মধ্যে একটু দেখাবো, একটু কম না, কম দামের মধ্যে সবকিছু দেখাবো। আরো আরো তো কিছু আছে দেখতে তো। এটাও একটা নতুন লেটেস্ট এবছর বেরিয়েছে, একদম সম্পূর্ণ নতুন। এই একটা মাল আছে, এই মালটা 2 পিস মাল আছে, এই মালটা 2 পিস আছে। এখানে এই পোলতেটা ধরাতে হবে, ধরিয়ে দিলে এটা ক্যাগলিং শট আছে, একটা শটে চলে যাচ্ছে গ্রিন, একটা শটে চলে যাচ্ছে রেড, একটা শটে চলে যাচ্ছে মান্ডি কালার। এগুলো 375 টাকা, একদম নতুন। এবছর টোটালি 6-7 মাস টোটালি কাজ বন্ধ ছিল, ঠিক আছে, মানে কাজ হচ্ছে অল্প হয়েছে, কেমিক্যালের দাম বেড়েছে, সামান্য খুব যে বেড়েছে তা না, সামান্য একটু বেড়েছে। কথা তো বলে লাভ নেই না, রেট বাড়েনি, এক রেট আছে, তোমরা আসো সেরকম না, রেট আর একটু বেড়েছে কম বেশি। আর এই রেট হচ্ছে যত দিন যাবে, যত মালের চাহিদা বাড়বে, তত দাম মানে দাম বাড়তে পারে। রকেট টকেট আছে, হ্যান ত্যান, এগুলো যারা পড়ায় তারা জানে। এখানে একটা আছে, একটা সাইডে অনেকে ফ্লাওয়ার ফট পড়ায়, ফ্লাওয়ার ফটের মধ্যে এই এই যে জিনিসটা দেখছেন, এখানে আছে একটাতে এক সাইডে আছে 5 পিস লাল ফুল, এক সাইডে আছে নীল ফুল। এর প্রাইস 120 টাকা। এখানে আছে 7 শট, এই যে 7 শট দেখছেন, এরা অনেকে যে কাস্টমার আছে, কাস্টমার জানে সবকিছু। হ্যাঁ, তার মধ্যে এবছর হয়তো দেখা যাচ্ছে 2খানা হয়তো 3খানা কালারিং জিনিস দিয়েছে, কিন্তু এর মধ্যে আবার এখন দেখা যাচ্ছে 5খানা কালার বাড়িয়েছে। এখানে এটা 7 শট আছে, একটা পাইপে উপরে গিয়ে ফাটছে, 7-8খানা কালার বেরিয়ে যাচ্ছে, এই ছবিটা পেয়ে যাচ্ছে। এর প্রাইস 120 টাকা। সেল আছে, যেমন কমন সেল যারা পড়ায় অনেকে বেশি কমের ব্যাপার। হ্যাঁ, শুধু এখানে কাস্টমার আসছে যে এবছর দাম বেড়েছে কিনা, দামের কোনো এসে যায় না। 5 টাকা মেডিসিনের জন্য বা কোনো অ্যাক্সিডেন্টের জন্য হয়তো দেখা যাচ্ছে কাজ বাজ বন্ধ ছিল, তার মধ্যে হয়তো মেডিসিনের দাম একটু বেড়েছে 2-5 টাকা 10 টাকা, মানে এপার ওপার, এর মধ্যে বেশি কিছু হয় না। হয়তো দেখা যাচ্ছে 100 টাকা সেল আছে, 100 টাকা সেল আছে, 60 টাকা সেল আছে, 120 টাকা সেল আছে, 150 টাকা সেল আছে, ডবল শট আছে, এখানে হচ্ছে 225 টাকা, সব রকম মিলিয়ে আছে। এটা এটা আপনার আছে 5000-এর চেন, যেমন হচ্ছে 1000-এর চেন আছে, এটা আছে 2000-এর চেন, এটা হচ্ছে 5000-এর চেন, 5000 আছে, 10000 আছে, যে যেটা পছন্দ সে সেটা নিতে চাইছে। যেমন এই যে ওই লঙ্কা পটকার পাতা পাওয়া যায় না, ছোট ছোট, আর ওটা হচ্ছে চেন বড়, মানে এপারে ওপারে টাঙিয়ে দিতে হবে। এখানে আছে ম্যাজিক হুইল, এটা একটা নতুন কোয়ালিটি বেরিয়েছে, এই মালটা নতুন এসছে। হ্যাঁ, ম্যাজিক হুইল অনেকে পুড়িয়েছে অন্য কোম্পানি, কিন্তু এটা আবার এসছে অন্য কোম্পানি। এই মালটাকে এরমভাবে ধরাতে হবে, টাঙিয়ে দিয়ে ধরাতে হবে, এটাকে শুধু ফাটছে আর শুধু ঝাঁকা দিয়ে কালারিং বল বেরিয়ে যাচ্ছে, স্যাট প্যাট করে ফাটছে আর কালারিং বল। এ খুব সুন্দর একটা মনোরম জিনিস বেরিয়েছে। এগুলির দাম 200 টাকা। এগুলি যারা আছে সেল টেল কোম্পানি সেল পড়ায়, অনেক কোম্পানি আছে রেঞ্জের মধ্যে, মানে 950, 850, 450, 350, 240 শট আছে, 5000, ছাব্বিশ 120 শট আছে 2600, 60 শট আছে যেমন 1500, 25 শট আছে আপনার 700 মধ্যে, যেমন ও একটা কোম্পানি আছে 30 শট, ওটা আছে আপনার 400 টাকা, মানে যে যেমন রেঞ্জের মধ্যে আছে। আবার লোকাল শট আছে আমাদের যে 15 শটটা বেরিয়েছে ওই যেটা দেখছেন ওটা 150 টাকার মধ্যে। আর এই একটা আছে চরকি বেরিয়েছে, উপরে যেটা সাদা চরকি হতো 3 পিস চরকি উপরে গিয়ে ফাটছে, এটা 180 টাকা দাম। এই যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডে একটা করে মাল লাগাচ্ছে, উপরে ফাটছে, 7খানা চরকি কালারিং চরকি ঘুরছে, 180 টাকা। স্পিনার চরকি 140 টাকা প্যাকেট, গোলাপি ফুল, এটা কালার আছে রেড কালার 170 টাকা। তারপর হোয়াইট আছে 60 টাকা প্যাকেট, 40 টাকা প্যাকেট, মানে গরিব দুঃখী তার সব কিছু মিলিয়ে আছে। কক ব্র্যান্ডের মাল আছে, যে যেটা চাইবে, কক ব্র্যান্ডের হোক যে কোনো ব্র্যান্ডের মাল চাইবে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে আছে একটা নর্মাল আছে রাজকুমারী, যেটা পাওয়া যাচ্ছে রাজকুমারী মার্কেট সবাই জানে, রাজকুমারী আছে 60 টাকা বান্ডিল, 100 কাটি আছে, যেমন এটা আছে গ্রিন আছে 75 টাকা বান্ডিল, 50 কাটি আছে, যেমন ওটা লাল ফুল আছে 75 টাকা বান্ডিল। এরা বড় রেঞ্জে যারা আছে 10 কাটি গ্রিন আছে, রেড আছে, এটাও 75 টাকা বান্ডিল। এগুলি সব রকম মিলিয়ে আছে, এগুলির দাম 25 টাকা। আচ্ছা এটা ছোট সেল আছে 30 টাকা, এটা কদম ফুল আছে এখানে 85 টাকা পেয়ার, এখানে জেনাডার আছে 5 পিসের দাম হচ্ছে 60 টাকা। এখানে রং মশাল আছে, যা আছে রং মশাল অনেক রকমের আছে, এখানে 4 কালার একটা পাইবে, 4 কালার রং মশাল আছে। এখানে 100 টাকা পাতা, 60 টাকা পাতা, 50 টাকা পাতা, কোনোটা 30 টাকা পাতা, ওদিকে 100 টাকা পাতা, সব রকম মিলিয়ে আছে। ওকে, সো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি বাজি সম্পর্কে তোমাদের মোটামুটি একটা প্রাইস রেঞ্জ নিয়ে ধারণা হয়ে গেছে। আমি শুধুমাত্র তোমাদের সাথে 2023-এর একেবারে নতুন বাজি সেগুলোই মেইনলি দেখালাম, তার সাথে টুকটাক এদিক ওদিক থেকে কীরকম কী দাম চলছে এখন সেটা তোমাদের সাথে দেখালাম। তবে হ্যাঁ, দাদা যেরকম বলেছেন, দিন যত এগোবে মানে পুজোর দিন যত কাছে আসবে বাজির দামও কিন্তু বাড়তে পারে। তো চলো ভিডিওটা লেংদি না করে এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপস মানি, take care, tata.